আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত আমার প্রাণের চেয়ে প্রিয় আবারও বলছি আমার ছাত্রছাত্রীরা, আজকে এই যে ওয়াল ম্যাগাজিন, স্যার যেটা বলে গেছেন প্রিন্সিপাল স্যার, যে ওয়াল ম্যাগাজিনের যে উদ্বোধন সেটা একটা রুটিন ওয়ার্কের মধ্যে পড়ছে, পাশাপাশি সেটা একটা একাডেমিক অ্যাক্টিভিটিসের মধ্যেও পড়ছে। একাডেমিক অ্যাক্টিভিটিস এই কারণে বলছি কারণ এই ওয়াল ম্যাগাজিনের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং এর উপর জোর দেওয়া। ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিয়েটিভিটি, এই দুটোকে সামনে তুলে ধরা। কারণ আমাদের মধ্যে অনেকের হিডেন অনেক ট্যালেন্ট আছে যেগুলো আমরা বিভিন্ন চাপের কারণে বা বিভিন্ন কারণে সেগুলো আমরা প্রকাশ করার কোনো মাধ্যম বা সুযোগ এই দুটোই আমরা কিন্তু পাই না, যার কারণে আমাদের যে হিডেন ট্যালেন্ট সেটা কিন্তু হিডেনই থেকে যায়। তো সেটাকে প্রকাশের জন্য, বই সেটার বই প্রকাশের জন্য যে সমস্ত উপায় বা মাধ্যমগুলো আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই ওয়াল ম্যাগাজিন। মূলত এই ওয়াল ম্যাগাজিন ছাত্রছাত্রীদেরই বিষয়, আমরা যারা আছি ডিপার্টমেন্টে আমরা শুধু গাইড করার জন্যই। অ্যাকচুয়ালি আজকের দিনটা শুধুমাত্র আমরা বলবো এটা কিন্তু নয়, আজকে তোমাদের বলার দিন, তোমাদের করার দিন। যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে, গত বছর আমি যখন এই কলেজে জয়েন করলাম, জয়েন করার ঠিক পরটাতেই, মানে যেদিন জয়েন করেছি ওই দিন আমি রাত 8টার সময় বাড়িতে গেছি, মানে জয়েন করার দিনই। কারণ এর ঠিক সামনে ছিল নেকের অ্যাক্রিডিটেশনের ব্যাপার, নেক টিম ভিজিট করবে কলেজে, একদম মহাযজ্ঞ চলছে নেকের কাজ নিয়ে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যেদিন জয়েন করলাম সেদিনই নেকের একটা ক্রাইটেরিয়া নিয়ে আমরা শুরু করলাম যুদ্ধ, আমি এবং আরেক দুজন ছিলেন। তো সেই দিনই প্রথম দিনে আমি 8টার সময় গেছি। এটা এই কারণে বলছি যে কাজে যদি ডেডিকেশন থাকে, সিনসিয়ারিটি থাকে এবং কাজের প্রতি ভালোবাসা থাকে, তাহলে তোমাকে থাকতে হবে না, কাজ তোমাকে রেখে দেবে, তুমি বাধ্য, কাজ তোমাকে বাধ্য করবে সেটা সম্পন্ন করতে। তো মনের মধ্যে এই বিষয়গুলো আমাদের থাকতে হবে। আমাদের যে সমস্ত বিষয়গুলো আমরা অনেক সময় ওভারলুক করি বা ইগনোর করার চেষ্টা করি, সেগুলোকে অনেক ক্ষেত্রে, অনেক সময় অন্যের ক্ষেত্রে সেটা অনেক মহত্ব রাখে, অনেক ভ্যালু রাখে। তো আমি যেহেতু এটার নাম হচ্ছে বা কুশক আমাকে বলে দিয়েছে যে ওয়েলকাম এড্রেস, মানে যে আমি প্রথমে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করব, তো আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ডিপার্টমেন্টের যে স্যাররা আছেন বা ম্যাডাম আছেন তাদেরকে, তাদের একদম রেগুলার সাপোর্টের জন্য। এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সকল স্টুডেন্টকে যারা সাপোর্টিভ মেন্টালিটি নিয়ে এগিয়ে এসছো, এবং বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের। কারণ যে পরিশ্রম, যে কষ্ট সহ্য করে তারা আজকের দিনটাকে, মানে এই জায়গায় দাঁড় করাতে পেরেছে, সেটা সত্যিকার অর্থে